জনাব মঈন উদ্দিন খান বাদল চট্টগ্রাম সাদকে অনুরোধ জানাচ্ছি মাননীয় সদেশ আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একটা কাততালীয় ব্যাপার বলি আমি সংসদে ঢুকি দুই নম্বর লবি দিয়ে ওখানকার দেয়ালে লেখা আছে পবিত্র কোরআনের বাণী যাহারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে কর্ম সম্পাদন করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আর এক নম্বর লবি যেটা বিরোধী দলের লবি ওখানকার দেয়ালে লেখা আছে সেটাও কোরআনের বাণী সত্যকে মিথ্যা দিয়ে ঢেকোনা আর জেনে শুনে সত্য গোপন করো না আপনি কি দেয়ালে সব লেখায় পড়েন আমি আমি আমার আমার প্রসঙ্গের সাথে এটা জড়িত সেটা আপনি পরে বুঝবেন এই অমৃত বাণী উদ্ধৃত করলাম কারণ এ ব্যাপারে দেখানোর ক্ষমতা এখনো কারো নাই আমি যে প্রসঙ্গে আসছি মাননীয় স্পিকার দেশকে একটা অনিবার্য গৃহযুদ্ধের মুখামুখি দাঁড় করিয়ে জোট সরকারের নীল নকশা নির্বাচন আয়োজনে ষড়যন্ত্র যখন চূড়ান্ত তখনই ওয়ান ইলেভেন এসছে আর গণতন্ত্রের নতুন অভিযাত্রার প্রত্যাশার করক যখন উন্মোচিত হচ্ছিল তখনই কিন্তু স্বরূপে আবির্ভূত হয়েছে খলনায়কেরা কিন্তু বাঙালির ইতিহাস আন্দোলন সংগ্রাম ষড়যন্ত্র ছিন্ন করার ইতিহাস এবং সুদীর্ঘকালের সেই ইতিহাসের পুনরাবত্তি হয়েছে একটি অবাধ নির্বাচনে যার ফসল আজকের এই পার্লামেন্ট এখন মানুষের মধ্যে আবার একটা সুখ জাগানিয়া ভবিষ্যতের কথা মানুষ বলছে অত্যাচার অনাহার নিপীড়ন অপমানের বদ্ধ দুয়ার খুলে মানুষ সুবাতাস চাইছে একটা অসম্ভব প্রত্যাশার আলোতে মহাজোটের এক বছর কেটেছে আমার মনে হয় প্রাপ্তি অপ্রাপ্তি অপ্রাপ্তির খেরো খাতা খোলা উচিত যে কি পেলাম কি পেলাম না মাননীয় স্পিকার কোন জাতি যদি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন না করে কিংবা খাদ্য জোগাড় করার ক্ষমতা যদি জাতির না থাকে ওই জাতির সার্বভৌমত্বের রং কিন্তু ফিকে হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব এই মহাজোট সরকার এটা একটা কৃষক কৃষক বান্ধব সরকার আমদানির আমদানির সাহেবী কায়দা বাদ দিয়ে কৃষিমন্ত্রী সহ প্রথমেই ঝাঁপিয়ে পড়েছে উৎপাদন বৃদ্ধিতে সরকার শুধু সারেই ভর্তুকি দিয়েছে হাজার হাজার কোটি টাকা দুদফায় ডিজেলের দাম কমেছে চারটি বাম্পার ফসলের পথ ধরে উৎপাদন তিন কোটি টন ছুঁই ছুঁই করছে হাতে গোডাউনে এগারো লাখ ষোলো হাজার টন মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হওয়ার পথে শেখ হাসিনার সাফল্য কিছু যদি থাকে সেই সাফল্য হল মঙ্গা নামের একটি বিষয়কে অভিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থনীতি মেরুদণ্ড রিজু হয়ে দাঁড়িয়েছে কোষাগারে জমা পড়েছে দশ বিলিয়ন ডলার ব্যাংকিং খাত সরল সবল হয়েছে শেয়ার বাজারে সমৃদ্ধি এসেছে সরকারের ক্রমাগত পদক্ষেপে রেমিটেন্স প্রবাহের উর্ধগতি টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট স্বয়ম্বর বাজেট প্রণয়নের দিকে যাত্রা করেছে বাংলাদেশ মূল্যস্ফীতির দানবটাকে বোতলবন্দি করা গেছে দশ পার্সেন্ট থেকে তা নামিয়ে আনা হয়েছে থ্রি পয়েন্ট এর মধ্যে বেগম জিয়া জাতি যখন শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপর ধারায় তখন তার ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় তখন সে নাকে নাক লাগিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তর্ক করতে পারে বলতে পারে এনাফ ইজ এনাফ আমি আমার কৃষিতে ভর্তুকি দেব আমি আমার কৃষককে ভর্তুকি দেব তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভাষণ দিয়ে বলেন আপনার নির্দেশে আমার ব্যাংকের শাখা বন্ধ হবে না এইটা বেগম জিয়া আপনার বুঝতে হবে জাতি যখন মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায় তার ভাষা পর্যন্ত পরিবর্তিত হয়ে যায় অনেকে বলেন আমাদেরকে জাতীয় সমাজতান্ত্রিক দলকে জননেত্রী শেখ হাসিনার সাথে জোট বাঁধলেন কেন বাদি তার অন্যতম কারণ তার দারিদ্র বান্ধব দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপ নেত্রী যখন গভীর প্রত্যয়ে বলেন শত্রু আমাদের একজনাই সে হলো দারিদ্র তখন আমি বঙ্গবন্ধু মুজিবের প্রতিচ্ছায়া দেখি তার দ্রব্যমূল্য কমাবার ক্রমাগত আপ্রাণ বহুমুখী প্রয়াসের সাথে রমজান মাসে যখন এক কোটি বিশ লক্ষ মানুষকে বিনামূল্যে খাদ্য দেওয়া হয় ভিজিএফ ভিজিটি বয়স্ক ভাতা বিধবা ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা সমৃদ্ধ সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা হয় তখন কেন নিঃসংকোচে বলতে পারেন না সরকার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে দরিদ্র মানুষকে মাননীয় স্পিকার রানীর দিয়েও আহ্বান করা যায় জড়িয়ে ধরা যায় মায়ের খালি রমণী হলেই চলবে না মায়ের স্নেহ আছে আর ওই রানীর উদ্যত্ত দুটাই এক রমণীরা দেখাতে পারে কে কিভাবে দেখাচ্ছেন সেটাও বিবেচ্য বিষয় এ জায়গায় একটি উদাহরণ আপনার আপনাকে আমি বলতে চাই সোভিয়েটের বিপ্লব হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক সাইবেরিয়ার এক প্রান্তরে ঠান্ডায় কাঁপা এক বুড়িকে জিজ্ঞেস করেছিল বুড়ি জার যখন ছিল তখনও তুমি শীতে কাঁপতা এখনো তুমি শীতে কাপো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স পার্থক্য কি হয়েছে বুড়ির উত্তর ছিল তুমি বুঝতে পারো নি পার্থক্যটা কি আগে যখন জারের আমলে আমরা শীতে মরতাম তখন জারের প্রসাদে মদের ফোয়ারা বইত আর এখন যখন শীতে কাতরাচ্ছি যেই লোক সেই শীত প্রসাদে আছে আমাকে যে একটি কম্বল দিতে পারেনি সেই জন্য লোকটা এই আরো একটি টাকা চল্লিশ হাজার প্রাইমারি স্কুলের শ্রেণীকক্ষ হচ্ছে নিয়োগ পেতে চলেছে পাঁচচল্লিশ হাজার প্রাইমারি শিক্ষক যারা সমালোচনা করতে চান তারা বলুন আর কি হলে ভালো হতো তাদেরকে একটি কথা বলতে চাই মহাভারতে আছে সকল ন্যায়নিষ্ঠার মূল কথা হলো অন্যের প্রতি সেই আচরণ করো যে আচরণ তুমি তাদের কাছ থেকে প্রত্যাশা করো প্রতিবেশীর প্রতি এমন আচরণ করো না যা তুমি তাদের কাছে প্রত্যাশা করো না আমি এই মহাভারতের এই কথাটির সাথে সাথে রিলেভেন্ট একটি কথা তুলে ধরতে চাই আজকে হয়তো আমার বন্ধু সতীত্বদের চোখ এড়িয়ে গেছে সাম ব্যাড টু আপনি কি পত্রিকায় শেখ হাসিনাকে মেরে ফেলতে হবে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না এই আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক কিছু বলতে চেয়েছেন আমি এটাও যোগ করে দিলাম এইটির উত্তর চাই একুশে আগস্টের গ্রেনেড হামলা উপরের দিকে উঠতে শুরু করেছে এটার উত্তর চাই এইখানেই প্রশ্ন করতে চাই এই যদি আচরণ হয় আপনি কি আচরণ প্রত্যাশা করেন মাননীয় স্পিকার ভারত সফর নিয়ে বিশেষ কিছু বলতে চাই না যে এই ভদ্রমহিলা এতদিন ক্ষমতায় ছিলেন তিনি কি জানেন না যে একটি স্মারক যেটা সিগনেচার করে আসা হয়েছে সেটার উপরে কথা হবে আলোচনা হবে অনেক কিছু হবে তার পরিপ্রেক্ষিতে দুই সরকার যেটাতে একমত হতে পারবে সেটা একটা চুক্তির মুখ দেখবে আপনি অনর্গল কথা বলে সমালোচনা করে গেলেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই ভারত বিশ্ব পরিসরে এখন প্রথম সারির অর্থনৈতিক ও সামরিক শক্তি উৎপাদন সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ বাজারও বটে ভারত চীনকে ঘিরে বিশ্বের তাবৎ পণ্য উৎপাদকদের বিশেষ মনোযোগ আছে এ ধরনের এক অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে আমাদের সম্পৃক্তি তার সাথে ঐতিহাসিক সূত্রে পাওয়া সাংস্কৃতিক বন্ধনকে ইতিবাচক ধারায় প্রবাহিত করতে না পারাটাও পঙ্গুত্বের সামিল ভারত চীনের সাথে আমাদের অর্থনীতির গাটছাড়া হওয়াটা বাঞ্ছনীয় সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপ আপনার সময় হয়েছে আমাকে যদি একটু সময় দেন আমি 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 কথা শেষ করবো আপনি বলুন এই পরিপ্রেক্ষিতে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এটা সম্যকভাবে উপলব্ধি করা উচিত এই ভারত সফরের পরে যে চট্টগ্রামের গুরুত্ব কত তারা চট্টগ্রাম ব্যবহার করতে চায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু এটা স্মরণ করিয়ে দিতে চাই ইনফ্রাস্ট্রাকচার করেন যাই করেন আমার ধানি জমির উপরে হাত দিয়ে না আমার ধানি জমি খুব কম এবং চট্টগ্রামের ভূগোল যারা জানে তারা বলবে ওখানে জমি আসলে নাই সেই কারণে আমি অগ্রাধিকার ভিত্তিতে আপনি যদি ভারতের সাথে এটা করতেও চান কতগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে যেতে হবে আপনি সময় দিতে পারবেন না আমি গড়ে জোরে পড়ে যাচ্ছি আমি মনে করি কর্ণফুলি নদী বাঁচাবার জন্য ক্যাপিটাল ড্রেজিংটা ইমিডিয়েটলি শুরু করা উচিত প্রত্যেকদিন দিন হইতেছে হবে চুক্তি হইতেছে এই পর্যটক আসতেছে পরামর্শক আসতেছে এইগুলো না রাইট নাও এটা স্টার্ট করা উচিত কর্ণফুলি না থাকলে বন্দরটা থাকবে না কাপ্তায় বিদ্যুতের সদ্য ব্যবহার করা উচিত কাপ্তায় লেকটাকে খনন করা উচিত ওটার অ্যানক্যাচমেন্ট এরিয়াটা বাড়ানো উচিত যেহেতু বিদ্যুতের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি কাপ্তাইও আপনাকে আড়াইশো মেগাওয়ার দিতে পারে শুধুমাত্র আপনি অ্যানক্যাচমেন্ট এরিয়াটা যদি বাড়াতে পারেন আমি মনে করি আট লেন দশ লেন রাস্তা করার জায়গা আমাদের নাই উপকূলীয় বাঁধ করেন পতেঙ্গা থেকে মীরশ্বরাই পর্যন্ত সেই বাঁধের উপর দিয়ে ফোর লেন সিক্স লেন এইট লাইন রাস্তা নিয়ে যান দরকার হলে ভারতীয় চাপ মানে তাদের গাড়ি ঘোড়ার চাপ সহ্য করার জন্য আপনি ফ্লাইওভার করেন বা টোন টাচ ল্যান্ড পেডিল্যান্ড টাচ করবেন না কক্সবাজার পর্যন্ত রেলপথ অতি দ্রুত গতিতে বিল্ড আপ করা উচিত সন্দীপ চ্যানেলের উপরে সমীক্ষা করা উচিত সন্দীপ চ্যানেলেরও বিশাল পোর্ট ক্যাপাসিটি আছে এর পাশাপাশি আমি শেষ করব এটা বলে যে গত বছরটা ছিল ভিত গারবার এই সরকার ভিত গেছে এই বছরটা মুক্ত হওয়া পরের বছরগুলো হলো জোর কদমে সামনের দিকে এগিয়ে যাওয়া তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো সমাপ্তি টানব আব্রাহাম লিঙ্কনের কথা বলে উইথ মেলা চ্যারিটি ফর অল উইথ ফার্মনেস ইন দ্য রাইট অ্যাজ গড আস টু সি সি দ্য রাইট জিনিস আমাদেরকে দেখবার ক্ষমতা দিয়েছেন আমাদের যে আর্য কাজ এই পার্লামেন্ট সেই আরধ্য কাজ শেষ করার জন্য বলিষ্ঠ পদক্ষেপে সামনের দিকে এগোবে এটাই নিয়তি এটাই ভবিষ্যৎ